উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার মেয়াদকাল শেষ করব, তখন আমার কে কেউ প্রশ্রয় দেয়। তবে আমি আপনাদেরকে এই জায়গায় আমরা যারা জনপ্রতিনিধিগণ আছি, সরকারি কর্মকর্তাগণ আছি, আমরা কিন্তু প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত হয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করে দেশ চালাচ্ছি, দেশ চালানোর কাজে সহায়তা করছি। সেটা সরকারি দল আওয়ামী লীগ বলেন, সরকারি কর্মকর্তা বলেন, আমরা যারা বিভিন্ন পর্যায়ে নিয়োজিত আছি। আজকের এই অনুষ্ঠান করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে জনগণ এবং জনপ্রতিনিধি একজন আর একজনের মুখোমুখি হওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আপনাদের কষ্টের কথাটা শুনতে পারি, আমরা যেন আপনাদের কোনো অভিমানের কথা শুনতে পারি, আমরা যেন সমাজে কোনো অসঙ্গতির কথা শুনতে পারি। আমাদের কাছে যেন ফুটে ওঠে এই সমাজে অসঙ্গতিগুলো, আমাদের কাছে যেন মানুষের কথাগুলো চলে আসে। এই কারণে এই অনুষ্ঠানটা করছি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আটঘরীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি কোনো লাট সাহেব না, আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ। এখানে দেবত্রীয় পরিষদের চেয়ারম্যান আছেন আটঘরে, আমার কপাল ভালো যে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, তাই আমি আজকে আটঘরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। না হলে আমি কোনো লাট সাহেব হইনি বা আমি এমন কিছু হইনি যে আপনারা আমার চাকর, আমি আপনাদের মনিব। কারণ মানুষের কাছে দায়বদ্ধতা, ভোটের দায়বদ্ধতা, মানুষের কাছে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, সেই কারণেই আপনারা আমাকে এখানে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে ভোট দিয়েছিলেন। আমি আশা করব, আমি প্রথমেই কিছু প্রশ্ন, আমি আসলে নামাজের বিরতির সময় খুললাম কিছু, উনি আমাকে প্রশ্ন করেছে, আমরা যারা গরিব মানুষ ইউনিয়ন ভূমি অফিসে খাজনা খারিজ দিতে গিয়ে হয়রানি করা হয়। আমি একটা ইউনিয়নে আজকে আমি এখানে অনুষ্ঠান করতে চার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়েছিলাম, সাইফুল ইসলাম কামাল সাহেব, ওনারা বলেছেন যে এই তারিখে আপনি যদি তাকে ফোর্স না করেন, আসলে আমি একজন উপজেলা চেয়ারম্যান কেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সমাধান আপনাকে করতে পারেন, এই ক্ষেত্রে আপনাদের সোচ্চার আমি করে দেবো। ওর মেয়াদ তো শেষ হয়ে গেল, অনিল দা বলেছিল ওর মেয়াদ তো শেষ, আমরা কিন্তু আয়ুষ্মান তো টাকা রাস্তা পাই নাই, সেটা ইনশাল্লাহ সমাধান করে দিব।